আগে থেকে বলেছি বা প্রোগ্রামে আমরা ঘোষণা করেছি, প্রয়োজনে আধার কার্ড জমা নেওয়া হোক বা আধার কার্ড দেখে নেওয়া হোক। শাসককালের গুন্ডারা যে রোলার চালিয়েছে এটা তারই পরিণাম, তারই ফলশ্রুতি এটা দেখা যাচ্ছে। আমাদের কর্মীদের যে ভাবাবেগ, এই ভাবাবেগকে আঘাত করলেন মমতা ব্যানার্জি। এই ভাঙন শুধু ভাঙন না, পুরো পশ্চিমবাংলা জুড়ে আইএসএফ এর প্রচার চলছিল কলকাতা সভা। ভাঙনে দেখলাম এত বড় সভা বা এত মানুষের ভিড়, মিনি ব্রিগেডের পরিণাম করলো, কি বলবি? দেখুন, এটা মানুষের আবেগ ভালোবাসা ছিল, কলকাতায় হলে আরও বেশি বেশি সেখানে যাওয়া যেত, কিন্তু আমরা এই প্রোগ্রামটা এখানে হবে সেরকমভাবে আমরা সেই পরিস্থিতিও আমাদের ছিল না, হঠাৎ হয়েছে। তারপরও যে এত মানুষ এসেছে, হাজার হাজার কর্মী সমর্থক, সত্যি আমরা খুব গর্বিত এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই আজকে প্রতিষ্ঠা দিবসকে সফল করার জন্য। এত মানুষ, কি বলবেন, ভাঙড়ে এত মানুষ, এই সেই মাঠ যুদ্ধ হয়েছিল সেই ভাঙড়ে এত মানুষ, কোনো কি টাকা পয়সা দিয়ে আনা হয়েছে? কোনো টাকা পয়সা নাই, ভাঙড়ের মানুষের উপরে এই শাসক দলের গুন্ডারা যে রোলার চালিয়েছে এটা তারই পরিণাম, তারই ফলশ্রুতি এটা দেখা যাচ্ছে। মানুষ সেই ক্ষোভটাকে উগরে দিচ্ছে, তারা 2021 জবাব দিয়েছে আমাদের, 2023 পঞ্চায়েত ইলেকশনে জবাব দিয়েছে এবং 2024 জবাব দেওয়ার জন্য রেডি আছে। লড়াই জারি থাকবে, একদম চলবে। কে মারা হয় আমরা প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে, তা না হলে আমরা আগামী দিন দলের অনুমতি নিয়ে আমরা আন্দোলন করব। আজকে তোমাদের কত এখানে মানুষের জমায়েত হয়েছিল কর্মী সমর্থকদের এবং কীরকম সাড়া পেলে? আমরা প্রথম কথা বলে থাকি, এখানে আজকে আমাদের যিনি দলের অভিভাবক, আমাদের সকলের মাতার তাজ মধ্যমণি ভাঙড়বাসীর, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি আসতে পারেনি, তারপরেও প্রত্যেক বুথ থেকে যে ছয় ছয় মানুষ মিছিল আকারে ভাঙড়ে মেলা মাঠ ভরিয়ে দিয়েছে, আমরা মনে করছি কিছু কম বেশি 40-50 হাজার মানুষের জমায়েত হয়েছে। আগামীতে আরও যদি মা বোনদের সাথে করে নিয়ে সেই বিজয়গঞ্জ বাজারে সভা করতে আমরা ইচ্ছা প্রকাশ করি, এরকম বিজয়গঞ্জ বাজারে 3-3 মাঠ লাগবে, এবং যদি নওশাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত থাকে আরও লাখ লাখ মানুষ ভাঙড়ের, কিছু কম বেশি 3-3.5 লাখ মানুষ আর বাড়িতে কেউ থাকবে না, সবাই নওশাদ সিদ্দিকীর মুখ পানে চেয়ে এই প্রোগ্রামে চলে আসবে। তাতে আমরা ভাঙড়বাসী আপ্লুত গর্বিত যে একজন বিধায়ক ছাড়া আমাদের মুখ পানে চেয়ে দলকে খেয়াল রেখে যে সাধারণ মানুষের সাড়া মিলেছে, আগামী দিন আমরা যে নির্বাচন আসতে চলেছে ভাঙড়বাসীকে সকলকে মিলে নিয়ে তৃণমূলকে আমরা পরাজিত করতে পারবো। আগে থেকে বলেছি বা প্রোগ্রামে আমরা ঘোষণা করেছি, প্রয়োজনে আধার কার্ড জমা নেওয়া হোক বা আধার কার্ড দেখে নেওয়া হোক বা ভাঙড়ে ঢোকার যে 3-4 মেন পয়েন্ট আছে সেই সমস্ত জায়গায় নজরদারি করা হোক, ভাঙড়তে কোনো লোক আছে, আমরা কাউর কথায় কোনো কর্ণপাত করবো না, আমরা ভাঙড়বাসী যথেষ্ট ভাঙড়ের জন্যে, ভাঙড়ের মানুষ নিজেদের লড়াই নিজেদের অধিকার কী করে বুঝে নিতে হয় ভাঙড়বাসী সেটা জানে। অতএব এখানে বাইরে থেকে গুন্ডা মোস্তান এনে আইএসএফ এর নমিনেশন আটকাতে হবে, আইএসএফ কর্মীদেরকে থামাতে হবে, আইএসএফ দলকে রুখে দিতে হবে, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেওয়া হবে না, আমাদের ভাঙড়ের মানুষ সেটা জানে না। ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দিতে পারে যদি পুলিশ প্রশাসন এলাকার যদি কিছুটা অনুমতি দিয়ে থাকে কোনো প্রোগ্রামে। তাই আজকের ভাঙড়ের মানুষ বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়া পরিচয় করে দিয়েছে যে আর একবার ভাঙড়ের মানুষের নওশাদ সিদ্দিকীকে মেনে নেবে সামনে লোকসভায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আপনাদের ব্যানার মারা পোস্টার চলেছে পুরো বাংলা জুড়ে কলকাতায় সভা হবে, সেই সভা একবার একটা ইন্দোর স্টেডিয়ামে বা স্টেডিয়ামের মধ্যে হওয়ার কারণ কি বা কি বলবেন? শুনুন, এই যে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার হচ্ছে তার পিছনে তারা কি এটা প্রচার করেনি যে রাজ্য সরকার এই সভাটাকে পাঞ্চাল করবার জন্য চেষ্টা করছিল? যে আমরা যথা সময়ে যে অধিকার, সে অধিকার বলে যে নিয়ম মেনে সভা করতে হয় তার যথাযথ পারমিশন আমরা চেয়েছিলাম, আমাদেরকে দেওয়া হয়নি। আমরা কোর্টে গেছি, সিঙ্গেল বেঞ্চ যেটা বলেছে সেটাও আমরা মেনে নিয়েছিলাম, তারপরেও ওরা ডিভিশন বেঞ্চে গেল। কারা গেল ডিভিশন বেঞ্চে, কী কারণে গেল রাজ্য সরকার? গেল তো আমাদের সভাটাকে আটকানোর জন্য। তার আমাদের কর্মীদের যে ভাবাবেগ, এই ভাবাবেগকে আঘাত করলেন মমতা ব্যানার্জি। আমি আমার বক্তৃতায় বলেছি, শুনেছেন, এই ভাবাবেগ আরও তীব্রতর হয়ে গেল, ক্রোধে পরিণত হলো। এটা বিষয়টা এখন বুঝুন, মমতা ব্যানার্জি মনে করেন যে তার বিজেপির শক্তিকে শক্তি যদি পরাস্ত করতে হয় তাহলে নতুন কোনো দল, বিশেষ করে যারা নয়া লেফট ডেমোক্রেটিক পার্টি হিসাবে
আত্মপ্রকাশ করতে পারে এরকম কোনো দলকে তুলতে দেওয়া যাবে না। কারণ উনি তো বিজেপির এজেন্ট মমতা ব্যানার্জি। আপনারা একটা জিনিস ভুল করছেন, তৃণমূলকে যদি বিজেপি বিরোধী শক্তি হিসাবে ভাবেন তাহলে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলের কিছু মানুষ আছেন যারা প্রকৃত বিজেপি বিরোধী, বাট মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি বিরোধী নয়, ওরা বিজেপির এজেন্ট এবং আরএসএসের এজেন্ট। একমাত্র দল যে দলটা তার রাজনীতি তার দল চালায় না, চালায় আরএসএস চালায়। আর সব দল যেমন আমাদের আইএসএফ আমরা চালাই, পিছনে কেউ নেই আমাদের।